स्वागत प्रिय शिक्षार्थी बंधुरा आशा करी भलो आमरा गत क्लासे पढ़े बांग्लादेशेर जलवायु दुर्योग मोकाबिला किभाबे करते हबे तार धारणाटुकु आजकेर आमादेर पढ़ार विषयबस्तु हच्छे আমাদের দেশে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে সেই প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি এই প্রাকৃতিক দুর্যোগগুলোর কারণগুলো কি এবং দুর্যোগে আমাদের করণীয় কি সেগুলো আমরা আজকে জেনে নিব দুর্যোগ দুই ধরনের হয়ে থাকে एक हे प्राकृतिक दुर्योग और एक हे मानव सृष्ट दुर्योग प्राकृतिक दुर्योग और मानव सृष्ट दुर्योग पार्थक्य प्रकृतिगत भावे प्राकृतिक दुर्योग मानुषे माध्यम जो सृष्टि है मानव सृष्ट दुर्योग तब सबकि मूले मानस ही थे मानस की करे प्रकृति शासन कर क्षतिग्रस्त करे सेई कारणे प्रकृति बिरूप आचरण प्राकृतिक दुर्योग मध्य आछे तोमार बन्या खरा घूर्णिझड़ जलोच्छ्वास टर्नेडो भूमिकम्प नदी भांगन सुनामी आग्नेयगिरि अग्न्युत्पात इत्यादि मानव सृष्ट जेगुलो सेगुलो हच्छे तोमार युद्ध विग्रह सामाजिक साम्प्रदायिक दांगा गणभूमि बिनाश बन उदार कर नदी स्वाभाविक प्रवाह के बाधाग्रस्त करा जलाबद्धता सृष्टि मनुकरण अग्निकाण्ड इत्यादि विभिन्न धरण दुर्योगगुल बना खरा मोकाबिला घूर्णिझड़ एगुलो सम्पर्के विस्तारित जान प्रथम आसे भूमिकम्प भूमिकम्प सुनामी भूमिधस अग्निकाण्ड कथा जाना प्रत्येक बर्तमान विश्व दृढ़ प्रतिक्रिया सृष्टि कर भय आकार धारण कर পৃথিবীতে যত রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার মধ্যে ভূমিকম্পই সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক বা ধ্বংসযজ্ঞ ঘটায় মানে ক্ষতিগ্রস্ত পরিমাণ বেশি করে বা হয়ে থাকে ভূমিকম্পের ব্যাপারে আগাম কোনো সতর্কবার্তা দেওয়া যায় না ভূমিকম্পের সময় কিছু বুঝে ওঠার আগে একটি বা কয়েকটি জাগরণকে পুরো এলাকা ধ্বংসস্তূপে রূপান্তরিত পরিণত একই স্থানে সাধারণত পরপর কয়েকবার বড় মাঝারি স্থানে সাধারণত পরপর কয়েকবার বড় মাঝারি মৃদু ধরনের ভূমিকম্প হতে পারে যেমন ইরান চীন মেক্সিকো চিলি জাপানের ভূমিকম্পে আমরা তার প্রমাণ পেয়েছি বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে বিশেষ করে ঢাকা সিলেট রংপুর চট্টগ্রাম অঞ্চলে এই ভূমিকম্পের প্রবণতা সবচেয়ে বেশি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ইদানিং প্রায় মৃদু ভূমিকম্প হচ্ছে ए बत्सर मैं चलती मास प्रथम दिखे सीटेट अंचले बस कैक बार मृदु भूकम्प एलिकार सृष्टि दुहजार एगारो साल आठाई सेप्टेम्बर संघटित भूकम्प बस प्रचंड भूमिकम्पे सारा बांग्लादेश कटे उठे भूमिकम्पे प्रतिरोधे
কোনো ব্যবস্থা এখনো মানুষের জানা নেই। তবে ভূমিকম্পের সময় আত্মরক্ষা এবং ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ কাজ সম্পর্কে মানুষের ধারণা দিতে হবে। এখন আসো শুনানি। সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মূলত জাপানি ভাষার একটি শব্দ যার অর্থ হচ্ছে সমুদ্র তীরের ঢেউ। সমুদ্রে তলদেশে প্রচণ্ড ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়, আর এই প্রবল ঢেউ উপকূলে এসে তীব্র গতিতে আশ্রয় করে। এই সামুদ্রিক ঢেউয়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত। কি বললাম? 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে ভয়ঙ্কর গতিতে কি করে উপকূলে 10 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়তে পারে। এর ফলে স্বল্প সময়ের মধ্যেই উপকূলের বাড়ি ঘর দালান কোঠা রেলপথ রাস্তাঘাট বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য কেন্দ্র মানে যা কিছু সামনে পড়ে সব কিছুই কি হয় ধ্বংস হয়ে যায়। 2011 সালে জাপানের উত্তর পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি দেখা গেছিল যার মাত্রা ছিল তোমার 8.9 মাত্রা। 8.9 মাত্রা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, অতি প্রায় পরীক্ষায় আসে। জাপানের রাজধানী টোকিও শহরের প্রায় 400 কিলোমিটার গুরুত্বের পূর্বে এই সুনামি আঘাত হেনেছিল, ফলে জাপানের 5টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল মারাত্মকভাবে। আর এইসব বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক তেজস্ক্রিয়তা বাতাস ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে। সুনামির সময় হাজার হাজার ট্রেন যাত্রী নিখোঁজ হয়েছিল এবং অনেক জাহাজ সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে। তারপরে আসে ভূমিধস। ভূমিধস হচ্ছে পাহাড়ের মাটি ধসে পড়াকে বলি আমরা ভূমিধস। যেসব পাহাড় বেলের পাথর বা শেল কাদা দিয়ে গঠিত সেগুলো বাড়ি বৃষ্টিপাত হলে সহজেই ভূমিধস করতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদী বাড়ি বৃষ্টিপাতের কারণে ভূমিধস ঘটে থাকে। মানুষ ব্যবহারে গাছপালা ও পাহাড়ে কেটে ভূমিধসের কারণ ঘটে। ভূমিধসের ফলে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তাদের ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়তে থাকে। আমাদের দেশে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, নেত্রকোনা প্রভৃতি জেলায় প্রায়ই ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ঘটে এবং সম্পদ ধ্বংস হয়ে যায়। তারপরে আসো অগ্নিকাণ্ড বা দাবানল। দুটি কথা শুনতে যদিও একই রকম মনে হয়, অগ্নিকাণ্ড আর দাবানল, কিন্তু একটি মৌলিক পার্থক্য রয়েছে। অগ্নিকাণ্ড যেমন প্রাকৃতিক কারণে ঘটে তেমনই মানুষের অসাবধানতার ফলে বা দুর্ঘটনাজনিত কারণেও
গড়তে পারে। প্রচণ্ড দাবানলের দাবদাহের কারণে কোনো কোনো দেশে বনাঞ্চলে অগ্নিকাণ্ড গড়তে দেখা যায়, আর সেটা কি বলা হয়? দাবানল। অগ্নিকাণ্ড মানব সৃষ্ট, আর দাবানল হচ্ছে প্রকৃতি প্রদত্ত, মনে রাখতে হবে। আর এই দাবানল বা অগ্নিকাণ্ডের ফলে বৃক্ষ সম্পদ নষ্ট হয়, এবং নষ্ট হওয়ার সেই সাথে সাথে জীব বৈচিত্র। আমাদের দেশে দাবানলের ঘটনা সাধারণত ঘটে না, কাজেই আমাদের দেশে অগ্নিকাণ্ডকে সেই প্রাকৃতিক দুর্যোগও বলা যাবে না। এখানে দুর্ঘটনা বা মানুষের অসাবধানতাই এই সমস্ত অগ্নিকাণ্ডের কারণ। দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড সাধারণত শিল্প কারখানা, তেল শোধনাগার, গার্মেন্ট শিল্প, পাটকল, রাসায়নিক গুদাম বা কারখানা, এমন বসতবাড়ি, দোকানপাট, অফিস, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ঘটতে থাকে। যেমন কিছুদিন আগে ঢাকার নিমতলিতে রাসায়নিক গুদাম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বহু লোকের প্রাণহানি ঘটেছে, অনেকে পঙ্গু হয়ে পড়েছে। তাছাড়া আমাদের দেশে গ্রাম ও শহরাঞ্চলে জ্বলন্ত চুলা, কপি, মশার কয়েল, সিগারেটের আগুন, হারিকেন প্রভৃতি থেকেও অসাবধানতাবশত অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকে। আচ্ছা, তাহলে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলোকে সেগুলি জানি, যে সুনামি, ভূমিকম্প, বন্যা, খরা, ভূমিকম্প, দাবানল সেগুলি কেন ঘটে সেগুলো আমরা মোটামুটিভাবে ধারণা লাভ করতে পেরেছি। এখন জানব আমাদের এই প্রাকৃতিক যে দুর্যোগগুলো ঘটে সেই দুর্যোগগুলোর কারণ কী। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ মূলত প্রকৃতিগত বা প্রাকৃতিক কারণে ঘটে থাকে। একটি দেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ুগত প্রভাব, বৈশ্বিক উষ্ণায়ন তথা সামগ্রিক প্রাকৃতিক পরিবেশের কারণে এই দুর্যোগ ঘটে। বাংলাদেশের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থা, জলবায়ু, ভূমির গঠন, নদী নালা ইত্যাদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসাবে গণ্য করা হয়ে থাকে। আচ্ছা, দেখা যাক ভৌগোলিক অবস্থানটা কি। ভৌগোলিক অবস্থানই আমাদের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ। নদীমাতৃক আমাদের এই দেশে প্রায় সমতল, এই দেশটির উত্তরে হিমালয় পর্বত আর দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। এই দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর সমূহের উৎস হয় ভারতে, না হয় নেপালে। দক্ষিণাঞ্চলে পাহাড়, পর্বত, টিলা, এমন কোনো প্রাকৃতিক বাধা নেই যা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে স্বাভাবিক প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। তারপরে আসো ভূমির গঠন। বাংলাদেশের অধিকাংশ ভূমি প্লাবন সমভূমি দ্বারা গঠিত। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ, ভারত, মিয়ানমার সীমানার কাছাকাছি হওয়ায় এদেশে ভূমিকম্পন প্রবণতা অনেকটাই বেশি হয়ে যায়। তৃতীয়ত আসছে জলবায়ু। বাংলাদেশ, আমরা জানি যে বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে অবস্থান করায় এখানে কী হয়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যার ফলে এখানে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। নদী নালা, বাংলাদেশের উপর দিয়ে অসংখ্য নদী নালা আঁকাবাঁকা প্রবাহিত হওয়ার কারণে এখানে নদী, বন্যা,
ও নদী ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণ। আচ্ছা, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণ ভিত্তিক দুর্যোগগুলো চিহ্নিত করো। পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তারপরে আমরা আজকে পড়েছি প্রাকৃতিক দুর্যোগ কি, দুর্যোগ কি, দুর্যোগ কত প্রকার, কি কি প্রাকৃতিক দুর্যোগ, কোনগুলি মানব সৃষ্ট দুর্যোগ, কোনগুলো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যেমন ভূমিকম্প, সুনামি, ভূমিধস, অগ্নিকাণ্ড, দাবানল, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, সে সম্পর্ক রাখতে পেরেছি। আর এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো কেন ঘটে তার কারণটা কি সেগুলো জানছি। যেমন এক নম্বর কারণ বলেছি ভৌগোলিক অবস্থা, দ্বিতীয়ত বলেছি যে জলবায়ু, তৃতীয়ত ভূমির গঠন ও নদী নালা, সেগুলো আমরা ভালোভাবে কাজটা ভালো করে দেখবে, খেয়াল করবে, শুনবে এবং পাশাপাশি বইয়ের সহযোগিতা নেবে, তাহলে আমাদের পাঠটা চূড়ান্তভাবে আগতে আসবে। এবং এখান থেকে প্রতি বৎসরে প্রশ্ন অবশ্যই আসে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আজকের মতো এখানে থাকুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।